एवरीवन वेलकम बैक टू द चैनल और आमी कोयल और आज आमी चले एसेछी आईकियाते। हाँ आईकिया हलो एक स्वीडिश फार्निचार कोम्पानी, एखानटाते रेडी टू यूज फार्निचार पावा जाए। और आईकियाटा प्रथम तादेर शाखा खुले छिलो स्वीडेने 1943 साले, तारपर थेके एर विभिन्न देशे शाखा खुलते थाके एवं एखन 2008 साल थेके एई आईकियाटा फार्निचार रिटेलारेर क्षेत्रे फार्स्ट जायगा अर्जन करेछे सारा पृथिवीते। और आमरा जे शाखाटाते एसेछि एटा हलो कलेज पार्क शाखा। तो चलुन आमरा भेतरटा घुरे देखे नी। और इंडियातेओ आईकियार कयेकटा शाखा आछे, आपनारा जदि भिडियोटा देखेन তাহলে এখানে যেগুলো পাওয়া যায় হয়তো ইন্ডিয়াতেও কিছু পাওয়া যেতেই পারে। স্টোর বেসিসে যদিও ভ্যারি করে কিন্তু হয়তো পেয়ে যেতেই পারেন। কাজেই ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এই আইকিয়াতে রেডি টু ইউজ ফার্নিচার ছাড়াও কিছু হোম অ্যাপ্লায়েন্সেসও পাওয়া যায় আর কিচেন অ্যাক্সেসরিজও পাওয়া যায়। আবার ওকেশনালি কিছু হোম অ্যাপ্লায়েন্সেস মানে ক্রিসমাসের সময়কার হোম ডেকর বা ধরুন এস্টারের সময়কার হোম ডেকরের কিছু জিনিসপত্রও পাওয়া যায়। তো আমরা আগেও এসেছি এখানে কিন্তু এইবারে আবার এলাম, অনেকদিন আসা হয়নি, অনেক কিছু নিতেও হতো। আগেরবারে যখন এসেছিলাম তখন কিন্তু এই কার সেটগুলো ছিল না, এইবারে নতুন হয়েছে। আর এই সব কার সেটগুলোই কিন্তু সোলার প্যানেল। এটা হলো পুরো আইকিয়াটা, বাইকটাতে আছি আমরা, এখন ভেতরে ঢুকিনি। অনেক চেঞ্জ হয়েছে আগের বছর যখন এসেছিলাম তার থেকে, তো চেঞ্জ তো হবেই, চেঞ্জ হওয়াটাই তো স্বাভাবিক। এটা আইকিয়ার এন্ট্রান্সটা, ঢুকে পড়লাম আমরা আইকিয়াতে। এখন হোম অ্যাপ্লায়েন্সেসের সেকশনটাতে এসেছি আর এখানটাতে আজকে মোটামুটি উইকেন্ড হওয়ার জন্য বেশ ভালো মতনই লোকজন আছে। এই পিলারগুলো 99 সেন্টে, যেটা আমরা এমনি সচরাচর দোকানে কিনতে গেলে পাই না। এই ইউটেন্সিল হোল্ডারটা মাত্র $3.49। এটা কিচেন অর্গানাইজারের পক্ষে খুবই ভালো হবে, আপনার কিচেনকে অর্গানাইজ করতে $3.49। হাতাগুলো এক একটা $4.99, মানে $5। এগুলো সব 99 সেন্ট করে, মানে $1। হাতাগুলো $1.99। $24, $25
এই কাপগুলো মাত্র 79 সেন্টে খুবই কম দামে আর কি $1.99 বাটি গুলো তাই $1.99 এটা $9.99 প্লেটের দিকটাতে একটু যাব কয়েকটা প্লেট নেব ভাবছি প্লেট আর কয়েকটা কাপ নিতে হবে $1.99 এখানে এই প্লেটগুলো $0.79 করে এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে যে কোনো একটা পিক করতে পারেন আর 79 সেন্টে নিতে পারেন এগুলো সবই 79 সেন্টে দামিও আছে কিন্তু একদম কম দামে যেগুলো আমি সেইগুলোই দেখাচ্ছি এটা একটা এই জিনিসটা এটাও 79 না এটা $1.99 এগুলো সবই ডিশওয়াশার সেফ আর মাইক্রোওয়েভ সেফ লেখা আছে ডিশওয়াশার সেফ মাইক্রোওয়েভ সেফ পুরোটাই স্টোরেজ সেকশন মানে স্টোর করার জন্য যে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো আছে প্লাস্টিকেরও আছে আবার কাঁচেরও আছে যেমন এই বড় বক্সটা এটা স্টোরেজ বক্স এটার দাম $2.99 এরকম বিভিন্ন এখানে কাঁচেরও আছে কিন্তু কাঁচের এই লিডও আলাদা করে পাওয়া যায় এই যে লিডগুলো লিডগুলো আবার $1.99 করে সরি এটা পুরোটাই স্টোরেজ এখানে তো স্টোরেজ তো সবার সবসময় দরকারই হয় রান্না করে রেখে দেওয়ার জন্যই হোক বা মশলাপাতি রাখার জন্যই হোক বা এইগুলো তো দেখতে ভালোই লাগছে বেশ পুরোনো দিনের মতো তার দাম $2.99 এখানের এই জারগুলো বেশ সুন্দর এখানে একটা ডেমো দিয়ে আছে যে এইভাবে রাখা যাবে এটা একটা ফ্লেক্সিবল চপিং বোর্ড দুটোর প্যাক $149 জাস্ট বেন্ড হবে আর কি এটা কাটার পরে আপনি বেন্ড করে হয়তো কিছু রান্না করার সময় কিছু দিচ্ছেন তখন এটা বেন্ড করেও দিয়ে দিতে পারবে জাস্ট এইভাবে এদিকটাতে বালিশ বিছানার চাদর
100% কটন, দাম $49.99, মানে প্রায় $50। এখানে যদি কোনো কিছু কটন লেখা থাকে যে 100% কটন, তখন তো সেগুলোর আরও বেশি দাম হয়ে যায়। এই সেকশনটা পুরোটাই আর কি বিছানা পত্রের। এটা একটা জিনিস যেটা আমাদের দেশের কাঁথার মতো, একদম সেলাইটাও সেইভাবেই করা আছে কাঁথার মতনই। এগুলোরও ভালো দাম হয়, $80 থেকে $100-এর কাছাকাছি। এটাতে আর কি শুধু বালিশ, বালিশের কালারগুলোও কিন্তু দারুণ দারুণ। দাম বেশি নয়, $4.99। দাম আছে ভালোই বাবা, $24.99, মানে প্রায় $25। এখানে সব থেকে যেটা লোয়েস্ট প্রাইসে আছে সেটা হচ্ছে এই কুশনগুলো। এই কুশনগুলো $3.99, মানে $4। এই লাইটগুলো আবার বেশ সুন্দর, ফ্লেক্সিবল, $26.99। এটার কত দাম? এটা তো $26.99। বাহ, খুব ভালো না এগুলো? এটা আবার লাস্ট চান্সে লাইটগুলো তো বেশ সুন্দর দেখতে। বিভিন্ন ধরনের লাইট, একদম চিলড্রেন ফ্রেন্ডলি ল্যাম্প, টেবিল ল্যাম্প, বিভিন্ন ধরনের ফটো ওয়াল হ্যাঙ্গিং, এতে হোম ডেকোরেশনের বিভিন্ন জিনিস। $5.99 করে সেটটা ভালো। এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল। সবই আর্টিফিশিয়াল, লাইভ গাছও আছে, এগুলো প্লাস্টিক নয়, এগুলো লাইভ গাছ। বিভিন্ন ধরনের টপ, এগুলো সবই লাইভ গাছ। এইগুলো
ল্যান্টার গুলো হোম ডেকোরের জন্য বিভিন্ন ধরনের মোমবাতি মোমবাতিগুলো বেশি দাম নয় 1.99 সবই সেন্টেড মোমবাতি তো এখানে ফ্র্যাগরেন্সের জন্য অনেকে সেন্টেড ক্যান্ডেলগুলো ব্যবহার করে এটা একটা বেডরুমের পুরো সেট করা আছে এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় তাহলে পিক করে নিলেই হবে পুরো মনে হচ্ছে না যে যেন একদম কারোর বাড়ি সাজানো আছে কিন্তু বাড়ি সাজানো নেই এটা স্টোরের মধ্যেই এদিকে তো সোফার সেটটা দারুণ করে আছে পুরো সেটটাই রুমের সেটটা বেশ সুন্দর এই কাপটাই তো নিলাম আমরা বাহ 1.99 পুরো একটা রুমের ডেকোরেট করেই রেখেছে যা যা এখানে পাওয়া যায় সেই সমস্তরই দিয়ে ডেকোরেট করা আছে পুচকু গাছটা কি সুন্দর দেখতে বাহ কত দামটা কত 4.99 বাবা এইটুকু হলে কি হবে এটার দাম 4.99 এটা মনে হয় একটু কস্টলি এটা সোফার সেকশন সবগুলো সাইড টেবিল বাটি টেবিল গুলো সাইড টেবিল এটা আইকিয়াতে খুব পপুলার 9.99 মানে $10 এটা আমরা আগে দুটো নিয়েছি এইবারেও নেব এটাতে শুধু
চেয়ার, বিভিন্ন ধরনের চেয়ার। আমার এরকম একটা চেয়ারগুলো নেওয়ার খুব ইচ্ছা আছে। পুরো একটা রান্নাঘরে করা আছে। তিন বছর আগে আমরা এই সেটটা নিয়েছিলাম, তখনও 129 ছিল, এখনো আছে। এটা আমি একটা নিলাম, পুরো একটা রুমের সেট। আমরা বাথরুম থেকে শুরু করে সবারই সেট করা আছে। একটা স্টাডি রুমের সেট আপ করে রাখা আছে। স্টাডি রুম, যেভাবে আপনি আমার স্টাডি রুম সাজিয়ে রাখতে চান বা রাখবেন সেইভাবেই সাজিয়ে রাখা আছে। এটা একটা বেডরুমের সেট আপ। এটাতে একদম একটা ফেক ব্যালকনিও দেওয়া আছে, যে ফেক ব্যালকনিতে দাঁড়িয়ে কি করবে, কেমন ভাবে সাজানো হবে বাড়িটাকে। এখানে গাছ,
our bunk bed. যেমন ভাবে বাড়িঘর সাজানো থাকে সেভাবেই সাজানো আছে, যে সাজালে কিরম লাগবে সেটাই এখানে ডিসপ্লে করে রেখেছে। বেবিদের একদম টাওয়েল থেকে শুরু করে বেবিদের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, রং টং আছে। খেলনা বিভিন্ন ধরনের, এখানে এই টেন্টগুলো বাচ্চাদের খুব বেশি চলে, রুমের মধ্যেই বাচ্চাদেরকে এরকম টেন্টের মধ্যে বেবিদের চিলড্রেন্স টেবিল চেয়ার। তো এখানে আগের যে জায়গাগুলো ঘুরলাম সবগুলোই ওখান থেকে আপনি দেখে পছন্দ করে নিয়ে নিতে পারেন, বা যদি আপনার পছন্দ হয়ে থাকে অনলাইন অর্ডার করতে পারেন, তাহলে আপনার বাড়িতে পৌঁছে দেবে, তার জন্য $90 মতো নেবে। আর এখন আমরা যেখানটাতে এসেছি এটা দেখতে খানিকটা ওয়্যার হাউস মতো লাগছে, তো এইখানটাতে আপনি সেলফ সার্ভিসে, মানে যা পছন্দ হয়েছে, যদি ফার্নিচার কিছু পছন্দ হয়ে থাকে তখন এখানে বিন নাম্বার দেয়া আছে, সেই বিন বা AISLE নাম্বার ধরে আপনি নিয়ে নিতে পারেন। চলুন এখানটাও ঘুরে দেখি, আমরা একটা চেয়ার নেব ভাবছি, চলুন তাহলে দেখি কিভাবে সেলফ সার্ভ করে নেওয়া যায় জিনিসগুলো। এটা একটা সাইড টেবিল, যেমন এটা একটা সাইড টেবিল নেব ভেবেছিলাম, তো এটার সেলফ সার্ভিসে আমরা নেব। তো সেলফ সার্ভিসের র্যাক নাম্বার এটা, এই যে AISLE নাম্বার 5 এখানে জিনিসটা আছে। এবার এটা পিক আপ করে নিলেই হবে। সেলফ সার্ভিস থেকে পিক আপ করা হয়ে গেছে, এই যে আমাদের চেয়ারটা, আর আমরা এখন দাঁড়িয়ে আছি চেক আউট করাবো। বেশ ভিড় আছে, বিলিং করা হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা, এবার বাড়ি ফিরবো। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে এখন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন,
আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকুন, সুস্থ থাকুন।